প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম উচ্চ বালিকা বিদ্যালয় ষষ্ঠ শ্রেণী চারু পাঠ বাংলা প্রথম পত্র শিক্ষার্থীরা সবাই মেন বই বের করো আজকে আমি শব্দার্থ আর পাঠ পরিচিতিটুকু পড়িয়ে দেব। হ্যাঁ শিক্ষার্থীরা মেন বই তোমরা বের করেছ আটাইশ স্পেস চলো শব্দার্থে যাই নিখিল নিখিল অর্থ কি সমগ্র পুরু সভ্যত সদস্য সিংহদার মূল দরজা বা প্রবেশ পথ খণ্ডযুদ্ধ ছোট ছোটো সংঘর্ষ বা যুদ্ধ দাবানল আগুনের প্রবাহ ছড়িয়ে পড়া আগুন অপরাহ্ন দিনের শেষভাগ বা বিকেল তর্ক বা তর্ক বা যুক্তিতে পরদর্শী স্মিত কমে যাওয়া অজ্ঞান অজানা চলো পাঠ পরিচিতিতে চলে যাই অমর একুশে শীর্ষক প্রবন্ধে মহান ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি খাজা নাজিম ঘোষণা করেছে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এই ঘোষণায় ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে চরম বিশ্বঘাতকতা ফলে ছাত্র সমাজের প্রতিবাদ ফেটে পড়ে এবং তিরিশে জানুয়ারি ঢাকা ছাত্র ধর্মঘট পালিত হয় শুধু তাই নয় আমলীগ মুসলিম লীগ যুবলীগ ও ছাত্রলীগসহ প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো মিলে তখন সর্বদলীয় কর্মপরিষদ গঠন করে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গঠন করে বিশ্ববিদ্যালয়ের সম সংগ্রহ পরিষদ চার চারটা ফেব্রুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং সিদ্ধান্ত হয় যে একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস রূপে পালিত হবে এ সময় শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী ছিলেন ষোলোই ফেব্রুয়ারি থেকে তিনি এই মহিনুদ্দিন আহমেদ ভাষা আন্দোলনকে ব্যাকবান করার জন্য জেলখানায় অনশনব্রত পালন করতে শুরু করেন আন্দোলন শুরু আন্দোলন নতুন মাত্রা লাভ করে বিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় নুরুল আমিন সরকার ঢাকায় এক হাজার ধারা জারি করে বিশ্ববিদ্যালয়ে সংগ্রাম পরিষদ একশো ধারা ভাঙ্গার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সে অনুযায়ী প্রস্তুত নেন একুশে ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা সাফল্যের সঙ্গে ধর্মঘট পালন করে সিদ্ধান্ত অনুযায়ী এ সময় তারা জীবনের ঝুঁকি নিয়ে একশো ধারা ভঙ্গ করার জন্য সুশৃঙ্খলভাবে রাজপথে এগিয়ে যায় এই সংগ্রামে বহু ছাত্রছাত্রী ও জনতা আহত হয় গ্রেফতার বরণ করে এবং রফিক উদ্দিন জব্বার ও আবুল বরকত শহীদ হন বাইশে ফেব্রুয়ারি সমগ্র জাতি বিষ খুব করে হয়ে ওঠে ঢাকা রাজপথে হয়ে ওঠে উত্তাল বহু হতাহতের সঙ্গে এই দিনটি শহীদ হন শফিউর রহমান আবুল আওয়াল কিশোর ওহিউল্লাহ তেইশে ফেব্রুয়ারি শহীদ শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাত হয় পুলিশ শহীদ মিনারে ধ্বংস করে দেয় আন্দোলনে আরও ব্যাগবান হয় পরিশেষে বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে শিক্ষার্থীরা তোমাদের বাড়ি কাজ আমি যা পড়াবো তাই তোমাদের বাড়ি কাজ দিয়ে দেবো তোমরা মন দিয়ে এগুলা পড়বে এতে সৃজনশীল নিভিত্তিক তোমাদের সহজ হয়ে যাবে উত্তর দেওয়ার জন্য ছোট প্রশ্ন তো বাড়ির কাছ থাকবে শব্দার্থ টিকা পাঠের উদ্দেশ্য আর পাঠ পরিচিতি ঠিক আছে শিক্ষীরা আল্লাহ হাফেজ